বিজেপি নেতার গাড়ি আর ট্রেন কপাই যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা, সিসিটিভিত বন্দী ভয়াবহ দৃশ্য, 1 জানুয়ারী দিল্লির রাজপথ। সমগ্র বিশ্বর লগতে ভারতবর্ষতো নতুন বর্ষক আদরার উৎসাহ উল্লাস। তেনেতে দিল্লির রাজপথত ঘটি গল এক ভয়াবহ অঘটন। এখন চারিচকীয়া বাহনে মহতিয়াই নিলে এখন স্কুটার। স্কুটারত থাকা আরোহী অঞ্জলি গাড়ির তলত সোমাই পড়িল। গাড়িখনে চোঁচৰাই লৈ গৈছিল যুবতীগৰাকীক। গাড়িখনে চোঁচৰাই লৈ গৈ থকা অৱস্থাত কাপোৰ ফাটি টুকুৰা টুকুৰ হৈছিল অঞ্জলি নামৰ সেই ভুক্তভোগী যুৱতীগৰাকীৰ। আৰু তেনেকৈ মৃত্যুক সাৱটি লৈছিল দুৰ্ভগীয়া অঞ্জলিয়ে। প্ৰত্যক্ষদৰ্শীয়ে এখন গাড়ীৰ তলত হঠাৎ দেখা পাইছিল এটা নগ্ন শৰীৰ, এগৰাকী যুৱতীৰ শৰীৰ। লগে লগে খবৰ দিয়া হ'ল আৰক্ষীক। আৰক্ষী উপস্থিত হ'ল ঘটনাস্থলীত আৰু তাৰ পাছৰ ঘটনা সকলোৰে জ্ঞাত। এতিয়া ভুক্তভোগী অঞ্জলীর মৃত্যুক কেন্দ্র করে আরম্ভ হয়েছে রাজনীতি। আম আদমি পার্টির দাবি, গাড়িখনত বহি যাওয়া 5 আরোহীর এজন বিজেপি নেতা। বিজেপির নেতার বাহন বাবেই তদন্ত লেহেমিয়া হওয়ার সন্দেহ আম আদমি পার্টির। অবশ্যই অঞ্জলি হত্যাকারী 5 ঘাতক এতিয়া আরক্ষীর জিম্মাত। খুড়াশক্ত অবস্থাত গাড়ি চলাই আহিছিল এই 5 ঘাতকে। কিন্তু আম আদমি পার্টির দাবি, তদন্তর গতি লেহেমিয়া করেছে দিল্লি আরক্ষীয়ে। আম আদমি পার্টির অভিযোগ, অভিযুক্ত সকলের এজন বিজেপির নেতা। আর এই অভিযোগের পাশতেই গৃহমন্ত্রী অমিত শাহে ঘোষণা করেছিল তদন্ত। আর এনেকয়ে অঞ্জলি হত্যার ঘটনাত এতিয়া ক্রমশ সোমাই পড়েছে রাজনীতি। আম আদমি পার্টিয়ে বোকা ছটিয়াইছে বিজেপিলৈ। বিজেপি আকো নিজক সাফা করে রখার স্বার্থক ঘটনার মোড় লৈ গৈছে অন্য দিশলৈ। ইয়ার মাজতেই অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য, অঞ্জলির পরিয়ালক আইনজীবী যোগান ধরব আম আদমি পার্টিয়ে। দিল্লির রাজপথত 1 জানুয়ারী নিশা সংঘটিত হওয়া সেই ভয়াবহ দুর্ঘটনাত পতিত হয়ে জীবন হেরুয়া দুর্ভগীয়া অঞ্জলির পরিয়ালে ন্যায় পাবনে? নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।